হেই বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে চাঁদের কীভাবে জন্ম হয়েছিল। একথা 12 এপ্রিল একটি সার্ভেতে জানা গিয়েছে ও একথা বিজ্ঞানীরাও কিছুটি সম্মতি দিয়েছে। তো চলুন ভিডিওতে দেওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, এই ভিডিওটি কি কেউ যদি ইংলিশে পেতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আর আই বাটনে প্রেস করে ভিডিওতে ইয়েস অর নো লিখে আপনার ইমপ্রেশন দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী আসার ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারেন। আমি নাসা, চাঁদ এবং সায়েন্স টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতে থাকি। চাঁদ থেকে আনা পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা চাঁদের জন্ম সম্পর্কে তথ্য দিলেন। সাম্প্রতিক এক গবেষণায় জানা হয়েছে যে 450 কোটি বছর আগে পৃথিবীর বুকে মঙ্গল গ্রহের আয়তনে একটি গ্রহ আছড়ে পড়েছিল, এরই ফলে জন্ম হয়েছিল চাঁদের। চীনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা নাসা এর 3টি চন্দ্রপৃষ্ঠ থেকে আনা পাথর বিশ্লেষণ করে সেখান থেকে ক্লোরিন ও আইসোটোপের সন্ধান পেয়েছেন, যা শুধুমাত্র উচ্চমানের সাংঘ তৈরি করে। বুধবার এক চীনের রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। এক বিশাল সাংঘাতের ফলেই চাঁদ তৈরি হয়েছিল, জানিয়েছেন এই গবেষণা দলের এক বিজ্ঞানী। নতুন এই গবেষণার ফলে চাঁদের জন্মের ইতিহাস সম্পর্কে নতুন দিগন্ত খুলে গেল। বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের মতো আয়তনে একটি বিষয়বস্তু ধাক্কা লেগেছিল পৃথিবীর, একই ধাক্কায় চাঁদ, ফলে চাঁদের সৃষ্টি হয়েছে। বিশাল এই ধাক্কা তত্ত্বের ফলে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া গেল। চাঁদের কক্ষপথে ঘোরার গতি ও পৃথিবীর তুলনায় বিশাল আকার উত্তর পাওয়া গেল এই গবেষণার ফলে, জানিয়েছেন এক বিজ্ঞানী। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও। স্টে হ্যাপি, স্টে কুল, গুড বাই।